আরেকটা প্রশ্ন করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন সময় হাত তুলে দোয়া করতেন, তা কোন কোন জায়গায়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত তুলে দোয়া করেছেন যখন ইস্তিসকার নামাজ, পানি চাওয়ার নামাজ পড়েছেন, বা ইস্তিসকার জন্য পানি চাওয়ার যখন দোয়া করেছেন। খুতবায় খতিবরা যদি হাত উঠিয়ে দোয়া করে পানি চাওয়ার ক্ষেত্রে, তাহলে আপনি হাত উঠাবেন। আর এমনি হাত উঠিয়ে দোয়া করা, যেমন আমাদের দেশে এই প্রশ্ন এই জন্য হয়েছে যে আমাদের দেশে প্রচলিত আসল হাত ওঠা হচ্ছে ফরজ নামাজের পরে, তাই না? আসল জানার বিষয় হচ্ছে আপনাদের এটি উদ্দেশ্য উচিত, ফরজ নামাজের পরে নবী সাল্লাম কখনো হাত উঠিয়ে দোয়া করেননি, না কোনো সহি হাদিস আছে, না জয়ীফ হাদিস আছে সম্মিলিত দোয়ার। জয়ীফ হাদিস আছে একার, তার মানে সাব্যস্ত নাই। আর এইভাবে যে ইমাম দোয়া করছেন আর মুক্তাদিরা আমিন আমিন বলছেন, এইভাবে নবী করিম সাল্লাম ফরজ নামাজের পরে জিন্দগিতে একদিনও দোয়া করেননি। অথচ নবী সাল্লাম কতদিন নামাজ পড়েছেন গত সপ্তাহে মানে বলছিলাম, হ্যাঁ কতদিন নামাজ পড়েছেন ফরজ নামাজ হওয়ার পর? 13 বছর, 3 বছর মক্কায় আর 10 বছর মধ্যে। দীর্ঘ 13 বছরকে আপনি 360 নিয়ে আসেন, 360কে আবার 5 দিয়ে গুণ দেন, মানে প্রত্যেক দিনে 5 ওয়াক্ত নামাজ। তাহলে এতগুলি নামাজ পড়লেন রাসূলুল্লাহ ফরজ নামাজ কোনদিন ফরজ নামাজের পরে সম্মিলিত মোনাজাত, যে প্রচলিত মোনাজাত করেননি? আর এই বিষয়টি অনেক আলেমরা হানাফি হলেও তারা বুঝতে পেরেছে, যার ফলে হাটহাজারিতে মোনাজাত উঠে গেছে। অনেকদিন আগে আমি যখন ছাত্র জীবনে ছিলাম তখন দেওবন্দ থেকে একটা ফতোয়া এসেছিল, তাদের মতবিরোধ এমন শুরু হয়েছে কিছু আলেম ফতোয়া দিয়েছেন না না এটা ভালো কাজ করা যায়, কিন্তু অধিকাংশ তাদের বড় আলেমগুলো গবেষক আলেম বলেছেন না যেহেতু প্রমাণ নেই সুতরাং এটা বাধ্যতামূলক করবে না, একটু ফতোয়াটা হালকা করে একেবারে শক্ত করলো না, আর একেবারে বিদাত বললো না, মাঝামাঝি করে বললো যে না বাধ্যতামূলক করলে বিদাত হয়ে যাবে, তবে যদি বাধ্যতামূলক না করে তাহলে চলবে। তাহলে তার মানে তারাও গবেষণা করার পরে দেখেছে যে আরে এর তো কোনো ভিত্তি নেই, সুতরাং একটু তো একে ইয়ে করতেই হবে, হ্যাঁ হালকা করতেই হবে। তো বোঝা গেছে, আশা করি বুঝতে পেরেছেন। এইরকম বহু মাদ্রাসায় বা বহু ভালো প্রতিষ্ঠানে মজহাবের মুকাল্লিম তারা হইলেও তারা এই দুয়া ধীরে ধীরে ছেড়ে দিয়েছে, অনেক জায়গায় চাপের মুখে হয়তো ছাড়তে পারছে না, কিন্তু সেই আলেমদেরকে যদি জিজ্ঞাসা আল্লাহকে সাক্ষী রেখে বলো তো যে দোয়া করছে এর দলিল তোমার কাছে আছে, বলে পারছি না, যদি ছেড়ে দিই দোয়া তাহলে অসুবিধা আছে, আমার চাকরি চলে যাবে অথবা ফিতনা হবে। এই ফিতনা না, ফিতনা কিসে? ফিতনা হচ্ছে আপনার ইমানের ফিতনা, সুন্নত থেকে দূরে সরে যাও ফিতনা, বেদাত কাজ করা হচ্ছে ফিতনা, কিন্তু ফিতনাকে অনেকে বুঝতে পারেনি, যার ফলে এই শ্রেণীর লোকেরা অনেক সময় এইরকম অজুহাত বাহানা করে যে এগুলি বললে মানুষের মধ্যে হইচই হবে। হইচই কেন হবে? এই জন্য যে আপনারা ইখতিলাফ করছেন, আলেম সমাজ যদি একমত হয়ে বলে যে না এগুলি সব বেদাত, তাহলে ঝামেলা সব হইল। আলেমদেরকে ছেড়ে জনসাধারণ কোথায় চলার উপায় আছে? হ্যাঁ জানাজা হইলেও আলেমকে ডাকতে হবে, হ্যাঁ আর এইরকম কোন বিপদ আপদে পড়লো আলেমকে ডাকতে হবে, মাসলা মাসাইল ফতোয়া ফরাইজ আলেমকে ডাকতে হবে। আলেমরা সবাই যদি একমত হয়ে যেত তাহলে এই ফিতনা সৃষ্টি হইতো না, ফিতনা আপনারই সৃষ্টি করেছেন এই বিদাতী আলেমরা। জনসাধারণ সোজা যেদিকে নিয়ে যাবেন কোরআন সন্ন্যাস দিকে, তারা তো চায় কোরআন সন্ন্যাস, ওরা ভাবছে যে আপনারা হয়তো কোরআন সন্ন্যাস আর দিকে দিক নির্দেশনা দিচ্ছেন, কিন্তু আপনারা বিদাত শেখাচ্ছেন, বিদাতী আলেমদেরকে বলছি। জনসাধারণকে যদি বুঝিয়ে দেন ভালো করে যে কোরআন সন্ন্যাস মানতে হবে, তো জনসাধারণ এখনো রাজি আছে, অসুবিধা নেই। আরেকটি প্রশ্ন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর মসজিদে নববীর ভিতরে আছে, এটা এর কারণে কি তার কবরকে সামনে রেখে নামাজ পড়া হচ্ছে না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর মসজিদে নববীর ভিতরে নেই, এই কথার জন্য আমি বলেছিলাম গত বছরে যখন কিতাবুত তাওহীদের দরস প্রায় শেষ হয় তখন, যে এর উপরে একটা বিস্তারিত বক্তব্যের প্রয়োজন রয়েছে। তো সেই বক্তব্য যদিও করা হয়নি কিন্তু সংক্ষেপে বলা হয়েছিল যে নবী সাল্লামের যেই জায়গায় কবর আছে সেই জায়গা 1400 বছর মধ্যে কোনোদিন একদিনও নামাজ হয়নি। তাহলে যেই জায়গায় একদিনও নামাজ হয় সেটা মসজিদ নাকি? ভালো করে বলেন, আবার চিন্তা করে বলেন, মানে ওই মানে হইচই করে ওই দেশের বক্তব্যের মতো নয়, ঠিক বলছি না? কিছু বুঝলে না, হ্যাঁ বলে দিন, ওইরকম আমি চাইছি না, বুঝে বলেন 1400 বছর ইতিহাসে যে জায়গায় কোনোদিন নামাজ হয়নি সেই জায়গাটি মসজিদ? মসজিদ নবী মানে কি? যেখানে 1400 বছর থেকে নামাজ হয়ে আসছে তার নাম মসজিদ নবী, ঠিক না? নবী সাল্লামের দাফন কবর কোথায় হয়েছে? মসজিদের মধ্যে না মায়েশার ঘরে? হুজরায় আয়েশাই, যেই ঘরে নবী সাল্লামের যখন পালা থাকতো আয়েশার কাছে তখন সেখানে নবী সাল্লাম থাকতেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলার সাথে। লাইন হয়ে নবী সাল্লামের 9 বিবির এক একটা করে কক্ষ ঘর এরকম বানানো ছিল,
যেই ঘরটিতে কবর আছে সেটি মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবর। আপনারা জানেন যখন অসুস্থ হয়ে পড়লেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ দিকে, তখন বললেন আইনা আনা গাদান, আইনা আনা গাদান, আমি কালকে কোথায় থাকবো, কালকে কোথায় থাকবো, কালকে কোথায় থাকবো, বারবার বলছিলেন। তখন লোকেরা বুঝতে পারলেন, নবী সাল্লাল্লাহু বিবিগণ বুঝতে পারলেন যে ইউরিদু আয়েশা, নবী সাল্লাল্লাহু আকাঙ্ক্ষা যাকে বেশি ভালোবাসে তার বাড়ি যাওয়ার, যে তার সাথে আর দেখা হবে কেন, নয় দিন ফিরে আস্তে আস্তে হয়তো মারা যাবো, দেখাই হবে না আয়েশা রাদিয়াল্লাহু তাআলার সাথে আকাঙ্ক্ষা। তখন সবাই একমত হয়ে বললেন যে এক কাজ করেন, আপনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ঘরেই থাকেন আর আমরা সেখানে মাঝে মাঝে দেখতে আসবো, সেখানে আপনি থাকেন। অসুস্থ অবস্থায় সেখানে কাটিয়েছিলেন, আল্লাহ পাকের আদেশ, যে কোনো নাবীর যেখানে ইন্তেকাল হয়েছে সেখানে তাকে দাফন করতে হবে, এটি হচ্ছে শরীয়তি বিধান। যে কোনো নাবী যেখানে তার ইন্তেকাল হয়েছে সেখানে দাফন করতে হবে, অন্যদের না, অন্যদের কবরস্থানে নিয়ে গিয়ে দাফন করবেন, কিন্তু নবীগণের রাসূলগণের যেখানে ইন্তেকাল মত হয়েছে সেই জায়গায় দাফন করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিধানের আওতাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের মায়েশার ঘরে সেখানে দাফন করেন। কবর কোথায় গেল তাহলে? মসজিদের মধ্যে না মায়েশার ঘরে? মায়েশার ঘরে কোনোদিনই জামাত হয়নি। মায়েশার ঘরে যেমন অন্যদের ঘর হয় তেমন ঘর। মসজিদ নবী তখন তার কিনারা থেকে ছিল, তার এদিকেও ছিল না। মায়েশার ঘরের কোন দিকটা বলবো আপনাকে, কি বলা হচ্ছে দক্ষিণে, তাহলে পূর্ব দিক, পূর্ব দিকে অর্থাৎ বাকির কবরস্থানের দিকে, ওই দিকে মসজিদ ছিল না, মসজিদে ভাগ ছিল না। যখন মসজিদ পরবর্তীকালে খলিফাদের জামানায় বড় করা হইল, তখন মসজিদ বড় করতে গিয়ে বানু উমাইয়াদের যুগে, উমাইয়া বংশ খলিফা রাশিদের জামানায় এই দিকটা বাড়ানো হয়নি, তখন এই দিকটাও কিছু বাড়িয়ে দিল। এই দিকটা যখন বাড়িয়ে দিলে তখন মায়েশার ঘরটি কোথায় পড়ে গেল? মধ্যখানে পড়ে গেল, মানে এক সাইড, কিন্তু তার চারিদিকে মসজিদ হয়ে গেল। এখন চারিদিকে যখন মসজিদ হলো তখনও কিন্তু মায়েশার ঘর মসজিদ হয়েছে, তখন মসজিদ হয়নি, সেটা ঘর, ঘরই আছে, ঘর ঘেরা আছে, ঘরের মধ্যে কবর আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর আছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কবর আছে, উমর রাদিয়াল্লাহু তাআলা। তাহলে এটি মসজিদ না, মসজিদে কবর দেওয়া হয়নি, তাহলে এটি এর দলিল নাই যে বিদাতীদের আর কবর পূজারীদের মসজিদে, মসজিদের আর মসজিদের বারান্দাতে যে কবর তৈরি করে রেখেছে তার দলিল নয়। তাহলে কি এই কথাই বলতে চান যে আল্লাহর নবী বলছেন ইন্তেকালের কয়েকদিন আগে, মাত্র একটি হাদিস আছে 5 দিন আগে, লানাতুল্লাহ আলাল ইহুদি ওয়ান নাসারি, ইহুদি খ্রিস্টানদের উপর আল্লাহর লানত অভিশাপ হয়েছে, ইত্তাখাযু কুবুর আম্বিয়াহিম মাসাজিদা, তাদের নবীগণের কবরগুলিকে মসজিদে পরিণত করেছে, মসজিদ বানিয়েছে, আর স্বয়ং নবীর কবর মসজিদে হবে আর লানত হবে, হতে পারে এটা? ইউহাজ্জিরু মা সানু, মায়েশা বলছেন, সতর্ক করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে, খবরদার তোমরা এরকম কাজ করবে না। তাহলে কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর মসজিদের মধ্যে ছিল না, শুরুতেও ছিল না, আর পরে যখন খলিফারা মসজিদ বাড়ান তখনও ছিল না, আজও নেই, সেটা ঘর, ঘরই আছে, মায়েশা রাদিয়াল্লাহু তাআলা না ঘর আছে, বাকি এই দিকটাই করেছে, তারা ইজতিহাদ করেছে সেই যুগের শাসকরা, এই দিকে মসজিদ না করে অন্যদিকে যদি করতো তো ভালো হইতো। এই দিকে মসজিদ করে কবর পূজারীদের জন্য একটা ফিতনার কারণ হয়েছে, কবর পূজারের সুযোগ হয়েছে যে মনে হয় মসজিদের মধ্যেই কবর আছে, মসজিদের মধ্যে কবর নাই। যদি খলিফারা ওই যুগে এরকম না করতো তাহলে এই বিদাতিরা এইভাবে পথভ্রষ্ট গোমরা হইতো না। আল্লাহ পাক এই দিয়েও বিদাতিদেরকে, কবর পূজারীদেরকে গোমরা করেছে, কিন্তু আসল রহস্য হচ্ছে মসজিদের মধ্যে কখনো কবর ছিল না, এখন নেই, ঠিক আছে।